হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এমআরএসএম ব্লগ থেকে, এই যে আপনারা আবার চলে আসলাম আপনাদের সামনে আজকে। আজকে ঈদের দ্বিতীয় দিন, গতকালকে আমাদের ঈদ হয়েছে, তো চলে আসলাম গ্রামের বাড়িতে ঈদ করার জন্য। তো ঈদের আনন্দ এবার ভালোই কাটছে ইনশাল্লাহ। তো সাথে আছে আমার, সাথে আছে আমার বাগনি, আসো ফারিয়া চলে আসো। এ হচ্ছে আমার ভাতিজি ফারিয়া, আসো মরিয়ম চলে আসো। মরিয়ম মরিয়ম আসবো না? ও ও ফারিয়া, এই হচ্ছে ফারিয়া। হ্যাঁ, আর ক্যামেরাম্যান আছে আমাদের আরেকজন ভাতিজা আলবি, আলবি আছে ক্যামেরাম্যান হিসেবে। হ্যাঁ, সাথে আছে এই যে আরেকজন আছে, আসেন আসেন আমার আব্বাজান, আসেন আপনাদের সাথে পরিচয় করে দেই। উনি আমার আব্বাজান, ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, আসলে উনি পাজির জন্য টাকা চাইছে, বাট পাজির জন্য টাকা দেওয়া হয় নাই, সেই জন্য উনি রাগ করে আসতেছে না। তো আমি অত্যন্ত দুঃখিত যে আপনাদের ক্যামেরার সামনে, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, ফারাজ চলে আসো, ফারাজ ফারাজ আসো। এই হচ্ছে আমার ভাতি যে আরেকজন ফারাজ, এই যে ফারাজ, এই যে ফারাজও ঈদ কাটার জন্য, ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমাদের গ্রামের বাড়িতে আসছেন। এই যে এটা ফারাজের ছোট ভাই, উনি হচ্ছে ফাইয়াজ। হ্যাঁ, আর একটু দূরের থেকে তুমি, হ্যাঁ এই ফাইয়া ফাইয়াজ, এই ফারাজ। হ্যাঁ, আর যে আমার ছেলে, এই যে আসবেন আমার ক্যামেরার সামনে, উনি বাজির টাকা দিয়ে নেই, সেজন্য উনি ডাক করছেন। তো বন্ধুরা, এই যে আমার গাড়ি হচ্ছে এটা, আপনাদের তো গাড়ি আগেও দেখানো হয়েছে, আসলে আমি গাড়ি চালাই সিভিল স্ট্রাইকার। তো আপনারা এই যে আমার স্ট্রাইকার গাড়ি আমি চালাই, আসলে মূলত হচ্ছে আমি একজন মূলত পাঠাও রাইডার, আমি পাঠাও রাইডার, পাশাপাশি বাড়িতে আসা যাবো আমার গাড়ি নিয়ে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ ভালোভাবে গাড়ি চালাতে পারি, কারণ আপনাদের দোয়া আমাদের সাপোর্ট। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা একটা সাবস্ক্রাইবের জন্য আমার চ্যানেলটি একটু উপরে উঠে সাহস যোগাবে। আর নতুন নতুন আরো ব্লগ ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর ক্যামেরাম্যান, এই ক্যামেরাম্যান আলবি, এই যে এরকম ভিডিও করছে আলবি, এই যে মাহিবুর রহমান আলবি, ক্লাস সিক্সে পড়ে। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি একজন কোরআনে হাফেজ, কোরআনে হাফেজ, আপনারা ওনার জন্য, ওর জন্য একটু দোয়া করবেন, ও যেন আরও বড় ধরনের আরও বড় হাফেজ হইতে পারে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন ওর জন্য, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আজকের মতো ব্লগ এখানে শেষ।